তো বন্ধুরা, আজকে তোমাদের আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করব। আর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কি করে আমার কিচেনটা কি ক্লিন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর একটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো ঢ্যাঁড়সগুলোকে পিছনে সামনে কেটে নিয়ে মাঝে তিনটে করে কেটে নিলাম, একটু বড় বড় করে তেল দিয়ে দিলাম, তার মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ফ্রাই হতে দেবো, খুব বেশি ফ্রাই না, হালকা একটুখানি ফ্রাই হবে। ফ্রাইয়ের পর আবার এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। দেখো, তেলটা কিন্তু আমি পরিমাণ মতোই দিই, খুব বেশি তেলও দিইনি, আবার একদম কমও তেল দিইনি। এবার আবার তেল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার হালকা করে, এটাকেও হালকা করে ভাজবো, খুব যে ব্রাউনিশ করে ভাজবো না। তো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো ছোট ছোট করে। তো এবার টমেটোটাকে তোমরা পেস্ট করেও দিতে পারো, তো আমি এখানে ছোট ছোট করে কেটেই দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। আর নাড়তে থাকবে, এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব, আর এরকম নাড়তে নাড়তেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর আদা আর রসুন এটা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এবার নাড়াচাড়া করছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ হচ্ছে ওখান থেকে, তো মানে মশলাটার থেকে, ততক্ষণ নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়স, যেটা আগে ভেজে রেখেছিলাম। এইবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর নুন লবণ এগুলো, সরি নুন লবণ বলছি, নুন হলুদ এগুলো তো সব দিয়েই দিয়েছি আগে। এবার আগে থেকে একটা আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেটাকে এখন ম্যাশ করে, হাত দিয়ে ম্যাশ করে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা এটার মধ্যে অবশ্যই দিও, ভালো লাগবে, মানে অসাধারণ লাগবে, রুটি পরোটা এগুলোর সাথে কিন্তু এটা দারুণ যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিই। করে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সটা নরমই সবজি, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য খুব বেশি যে জল দেব তাই না, মোটামুটি একটা নিজের চোখের আন্দাজে জল দিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবার মানে ঢ্যাঁড়স যেহেতু নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা। ফাইনালি আমি ঢাকনাটা ওঠালাম, আর দেখো একদম গামাখা হয়ে গেছে। তোমরা রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে এটা খেতে। আর লাস্টে তোমরা একটু এখানে ঘি দিয়ে দিতে পারো, কেউ গরম মশলা দিতে পারো, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মাদার্সের টমেটো, আর হচ্ছে টমেটো না ভুল বলছি, তেঁতুল আর খেজুরের একটা আচার। এটা আমি এটা ট্রাই করেছি, একটুখানি দেখি কেমন লাগে। আর গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি, এটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার ঢ্যাঁড়সের তরকারি রেডি। এই গরমের সময় কিন্তু অসাধারণ লাগে খেতে, লাস্টে এই এটা দিলাম, এটাতে যেন স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো এই দেখো ফাইনাল লুক। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন যা বাসন টাসন হয়েছিল সেই বাসনগুলোকে আমি এখন মেজে নেব। এখানে এখন খাবার থালাটা রয়েছে, আমার যে থালাটা ছিল সেটা আগেই আবার মেজে নিলাম, মানে আমার খাওয়া আগে হয়ে গেছে, এটা মেয়ের থালা। তো মেয়েকে, মেয়ের থালাটা এখন আমি মেজে নিচ্ছি, আর সঙ্গে যে বাটি টাটি দিয়েছিলাম সেগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আরও কিছু বাটি টাটি রয়েছে, যেটা টেবিলের মধ্যে রয়েছে, সেগুলোকেও নিয়ে একদম ক্লিন করে রাখবো। আর কি বলো তো, এখন মানে দুপুরবেলা আর কি, যদি শোয়ার আগে বা রেস্ট নেওয়ার আগে সমস্ত ক্লিন করে রাখা যায় না, তাহলে কি হয় বলো তো, মানে সন্ধেবেলা যখন আসবো তখন দেখতেও ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে, আর যদি এঠোকাঠা থাকে না মনটাও ভালো লাগে না। বিকেলবেলা হোক বা একদম ভোরবেলা, রান্নাঘরে এসে যদি একদম ঝকঝকে তকতকে দেখা যায় না, তাহলে মনটাও একদম খুব ভালো হয়ে যায় না বলো তো। আর যদি বিকেলবেলা এসে মনে হয় যে মানে বাসন টাসন মাজতে হবে, তাহলেই তো হয়ে গেল, আমার তো একদম ভালো লাগে না এঠোকাটা
সিঙ্কের মধ্যে থাকবে। এবার দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনি সময় যদি অল্প তেল টেল লাগে তখন আমি কি করি, একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। আর আজকে একটু বেশি তেল টেল লেগেছে, আর এখন একটু ক্লিনার দিয়ে দিলাম। এগুলো কি বলতো, হ্যান্ড ওয়াশ দিয়েও আমি করে দিই, তো খারাপ কিছু হয় না। আবার অনেক সময় ভিম বার দিয়েও করি, ভিম জেল দিয়েও করি, যখন যা হাতের কাছে থাকে তখন দিই, তখন তা দিয়ে পরিষ্কার করে দিই। পরিষ্কার করাটা নিয়ে কথা, আর গ্যাসের নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখবে রান্না করতে গিয়ে অনেক সময় কিছু কিছু তো পড়েই থাকে, একটু চিটচিটে ভাবও আসে, তো সেই জন্য ওপরটা গ্যাসটা একদম উপরের দিকে উঠিয়ে ভালো করে একদম পরিষ্কার করে দিলাম। আর এবার যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেব, কারণ তেল ছিটে তো যাই, চিটচিটে ভাব হয় যতই চিমনি থাকুক না কেন। আর এটা দেখো আমি ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, আর এখানে এখন জল ঢেলে ঢেলে পরিষ্কার করব। আর কি বলতো, আগে তো জল ঢেলেই পরিষ্কার করতাম, তোমাদের একদিন বলেছিলাম, তো নীলাদ্রি আবার রাগ করে দেখে যে হ্যাঁ নিচে জল জল হয়, সেই জন্য জল দিয়ে করবে না, এমনি কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নেবে। তো ওরমভাবে দিলে না আমি স্যাটিসফাইড হই না, ঠিক আমি একদম জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, তারপরে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে দিই। আর একদম ঝকঝকে তকতকে হয়ে যায়, আর গ্রানাইটগুলো তখন লাগে না, একদম চকচক চকচক করছে। দেখো আমার মোটামুটি একদম এখানটা ক্লিন হয়ে গেছে, আর এই যে কাউন্টার টপের ওপরটা এখানে ক্লিন করছি। আর সিঙ্কের মধ্যে কি রয়েছে বলতো, ওই যে গ্যাসের যে যেটার মধ্যে যে মানে ভাত টাত সব জিনিসপত্র বসায় আর কি, সেটা রয়েছে, সেটাও এখন ধুয়ে দেব। তো একদম সব ক্লিন হয়ে গেছে, একদম সব ক্লিন করে নিয়েছি। এবার সিঙ্কটাকে কি করি, আমি প্রত্যেকবারই মানে সকালে যদি বাসন মাজি, সকালে ও দুপুরে বিকেলে সববার সিঙ্কটাকে ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিই, তাতে কি স্কিনটা বেশ, কিন্তু সিঙ্কটা বেশ ভালো থাকে। তো আর যে কলটা আছে কলটাকেও একটুখানি ঘষে দিই। এই প্রতিদিনই এই কাজগুলো করলে না জিনিসপত্রগুলো নোংরা হয় না, আর না করলে ওই স্তরে স্তরে পড়ে থাকবে, তখন পরে যখন ওঠাতে যাবে তখন প্রথমত খাটুনি, তারপর আবার জিনিসগুলোর কোয়ালিটিগুলোও যেন আমার মনে হয় খারাপ হয়ে যায়। তো চারদিক সমস্ত পরিষ্কার করে হয়ে গেছে, এবার টেবিলটাকে মোছার পালা, টেবিলটাকেও আমি ভালো করে মুছে দিচ্ছি। আর কী বলো তো, পুরোটা মুছবো না, মানে ওই কর্নারটা পর্যন্ত যাচ্ছে না, যেইটুকানি পর্যন্ত আমরা খেয়েছি জিনিসপত্র রেখেছি সেইটুকানি পর্যন্ত একটা সুতির কাপড় দিয়ে ভালো করে একটুখানি মুছে দিলাম। আর আমি ভাবছি না ড্রেসিং টেবিলের কাভারটাকে চেঞ্জ করতে হবে, এই সেদিন আনলো কিন্তু একটা একটু খোসটা লেগে গেছে। তো চলো টেবিল মোছা কমপ্লিট, এবার লাস্ট হচ্ছে জল ভরা। এই জলটা আমি মানে দুপুরবেলা রাত্রিবেলা সব মানে শোয়ার আগে এই জলটা ভরে দেবো, শোবার আগে জলটা আমি ভরে নিই। আর এখানে দেখো সমস্ত বাসন একদম রেখে দিয়েছি, আর এখানে বোতলটাও ভরে নিচ্ছি। তো জল ভরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বোতলে জল আছে আবার কিছু কিছু বোতল দিয়ে জল নেই, ভরে নিলাম। তো ঢাকনা আটকে দিচ্ছি, এবার এগুলো সমস্ত করে এবার একটুখানি রেস্ট নিতে যাব। আর এই দেখো আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার, ভালো লাগছে কিনা বলো।